এদিকে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসীরা। এছাড়া নানা আয়োজনে বিজয় দিবস পালন করছেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল হান্নান। রাতে 11:30 থেকে লন্ডনে অবস্থানরত বাংলাদেশিরা পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ মিনারে হাজির হতে থাকেন। 12:01 ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। আমরা এখানে সমবেত হয়েছি আমাদের দেশের সেই সব সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। তবে দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগান ও ফুল দেয়াকে কেন্দ্র করে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এতে করে অনেকেই শহীদ মিনার প্রাঙ্গণে যেতে পারেননি। শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি আমরা, বিশাল এক গ্রুপ এসেছি বার্মিংহাম থেকে, কিন্তু আজকের এই পরিস্থিতি আমাদেরকে মর্মাহত করেছে। চেষ্টা করেছি, ওখানে একটু ক্রাউডই বেশি। আজকের বিজয় দিবসটা অন্যান্য বিজয় দিবসের থেকে ভিন্ন, কারণ এই বিজয় দিবসে আমরা আমাদের যুদ্ধ অপরাধীদের বিচার কার্য শেষ করে রায় কার্যকর করতে পেরেছি। সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি আবহাওয়া ও শীত উপেক্ষা করে অনেকেই ফুল দিতে লন্ডনের বাইরে থেকে শহীদ মিনারে এসেছেন। অন্যদিকে অনেকেই আলতাব আলী পার্কে অস্থায়ী স্মৃতিসৌধ তৈরি করে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। যাহাতে আমাদের পরবর্তী প্রজন্ম ডিফারেন্সটা বুঝতে পারে যে ভাষা শহীদদের জন্য শহীদ মিনার এবং শহীদ মুক্তি যোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ। বাংলাদেশ এগিয়ে যাক এবং বাংলাদেশের সার্বভৌমত্ব যাতে অটুট থাকে। অপ্রীতিকর অবস্থা এড়াতে পুলিশ বাহিনী আলতাব আলী পার্কে এসে হাজির হন। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও উচ্ছৃঙ্খলতার দায়ে কোন একটি রাজনৈতিক দলের একজন নেতাকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে লন্ডনে বসবাসকারী অসংখ্য লোকজন আজকের এই শহীদ মিনারে এসেছিলেন শুভেচ্ছা জানাতে, কিন্তু প্রধান দুই রাজনৈতিক দলের সমন্বয়ের কারণে অনেকেই শুভেচ্ছা না জানিয়ে আজকে চলে যেতে হয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, টিভিএন 24, লন্ডন।